মোটামুটি এখন অন্যদিকে কোনো এই কোনো সিলেটেরে নাই, ব্যবসা ব্যবসা বিজনেস নাই কোনো, মানে লেগে আর কি নিজেই কিছু গরু টরু পালে আর কি ডিসাইড দেয় মনে করেন এরকম আর কি চলাফেরার লেগে আর কি। চলাফেরার জন্য? হ্যাঁ আচ্ছা, সে চলাফেরা কি আসলে করা সম্ভব হয়? যাক মোটামুটি যাক আল্লাহ যা তেমনি করা, আল্লাহ কাছে হাজার হাজার শুকর। এমনি কি লস হয় না তো? লস হয় না আর কি, লস হয় না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আজ আমরা চলে আসছি জয়মন্ডপ, সিংগাইড, মানিকগঞ্জ। এখানে প্রত্যেকটা গ্রামে প্রায় বাড়িতেই কৃষিকাজের পাশাপাশি তিনটি চারটি করে ষাড়গরু লালন পালন করা হয় ঈদ উপলক্ষে। তো তারই ধারাবাহিকতায় আমরা চলে আসছি এই গ্রামটিতে। আমরা দেখব যে কয়টি গরু এই কৃষক লালন পালন করেছেন ঈদ উপলক্ষে এবং কেমন দাম আশা করতেছেন, এবং গরুগুলোর পরিচিতি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আর দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর সুন্দর প্রায় একই কালারের চারটি গরু আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি মাঝারি সাইজের। আমরা কথা বলবো এই ক্ষুদ্র উদ্যোক্তা যিনি, তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব। আর গরুগুলো সম্ভাব্য রেস্ট নিচ্ছিল, তো তারপরও আমরা একটু গরুগুলোকে কি বলবো যে একটু যন্ত্রণা দেওয়ার জন্য এসেছি আর কি। আমরা কথা বলি সেই ক্ষুদ্র উদ্যোক্তা বা ক্ষুদ্র খামারির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি, আপনি দোয়া সেবা আল্লাহ সব ভালো আছে। কি নাম আপনার? আমার নাম লেহাজুদ্দিন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি চারটি ষাড় গরু। এটা তো কুরবানি উপলক্ষে লালন পালন করতে? হ্যাঁ, কুরবানির উপলক্ষে। তো প্রতি বছরে কি এরকম গরু লালন পালন করে? প্রত্যেক বছরই আমি আর কি, তো গত সন তিন দেয়া ছিল, এবছর চার দেয়া আর কি। প্রতি বছর মানে প্রতি তিনটা বা চারটা এরকম লালন পালন করেন? আরো বেশি করে করেন না কেন? জায়গা কম এর লেগে বেশি করে ঝামেলাও। আচ্ছা, জায়গা কম। আচ্ছা, যে কৃষি কাজের পাশাপাশি মানে সংসারে কি বাড়তি আয়ের জন্য এটা করেন? বাড়তি কি মোটামুটি এখন অন্যদিকে কোনো এই কোনো সিলেটেরে নাই, ব্যবসা ব্যবসা বিজনেস নাই কোনো, মানে লেগে আর কি নিজেই কিছু গরু টরু পালে আর কি ডিসাইড দেয় মনে করেন এরকম আর কি চলাফেরার লেগে আর কি। চলাফেরার জন্য? হ্যাঁ আর কি। আচ্ছা, সে চলাফেরা কি আসলে করা সম্ভব হয়? যাক মোটামুটি যাক আল্লাহ যা তেমনি করা, আল্লাহ কাছে হাজার হাজার শুকর। এমনি কি লস হয় না তো? লস হয় না আর কি, লস হয় না। লাভ হয়? লাভ হয় মোটামুটি যা লাভ, লস আমার কোন ভিড়ে গুলো কি লস হয়, কোনোদিন লস হয়নি না। মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে এই যে আপনি বলতেছেন যে আর কি করেন কৃষি কাজ, কে কি করেন? আমরা এই যে মনে করেন এখন আবার কিছু পেঁপে খেত করি, হয়তো কিছু তরকারি খেয়ে সবজি খেত করি মানে। আচ্ছা, পাশে থেকে সম্ভবত আন্টি বলতেছিল যে কিস্তি থেকে, আগে কিস্তি থেকে করছিলাম, এবছর আগে কিস্তি থেকে করি। ও আচ্ছা, তার মানে আগে এনজিও থেকে লোন নিয়ে গরু পালতেন, এখন নেন নাই মাসে? এবছর আর লোন নিইনি। আচ্ছা আচ্ছা, যাই হোক, ভাল লাগলো যে আগে লোন নিয়ে গরু পালতেন, এখন এবার আর নেন নাই। আচ্ছা, তো এই যে চারটি গরু, মাত্র চারটি গরু, এই চারটি গরু কতদিন হলো নিয়ে আসছেন? মোটামুটি কিনছি এই তো অগ্রান মাসে, মোটামুটি মাস চারি হয়েছে, 4 মাসের মতো। 4 মাসের মতো হয়েছে? আচ্ছা, তার মানে সামনে কুরবানি পর্যন্ত হয়তো 5-6 মাস লালন পালন করা পড়বে। আচ্ছা, তো এই যে চারটি গরুকে কি খাওয়াচ্ছেন, খাবার দাবার কি মনে করেন? পুরে কিছু গমের ভুষি, এইগুলো খুঁত, এই বাস এই পর্যন্ত আর খ্যার। আচ্ছা, গুড়া ভুষি, খুঁত, খ্যার আর কাঁচা ঘাস? না, কাঁচা ঘাস খাওয়াই কিছু এখন বর্তমান নাই, কিছু কিছু খাওয়াই আর। আচ্ছা, মানে কাঁচা ঘাস কি খাওয়ালে কিনে খাওয়ানো লাগবে নাকি? হ্যাঁ, মানে কাইটে কুইটে খাওয়াম আর কি, মানে ঘাস বৃষ্টি বৃষ্টি নাই তো ঘাস নাই। হ্যাঁ, ও আচ্ছা, এগুলো কি কি দেশি গরু নাকি? হ্যাঁ, এই দিকে শিন দি, এই দিকে দেশ। আচ্ছা, এইটা সিন্দি? হ্যাঁ। এটা কি দাঁত হয়েছে? ক্রস কয়, কিন্তু ক্রস কয়, সিন্দি ক্রস। হ্যাঁ, ক্রস। দাঁত হয়েছে? দাঁত হারে না, এই দিকে একটা দাঁতে হারে, মানে এইটা দাঁতছে নাকি, কিন্তু দাঁতে হারে। আচ্ছা, আর এটা কি বললেন? এটা করস, এই দুইটা করস কয় গাছি। এটা কি ক্রস? এটা শাহী হলের ক্রস? না, আমি অত নাম জানি না। আচ্ছা, এরকমই মনে হয় হবে। আচ্ছা দর্শক, গ্রামের ক্ষুদ্র খামারি তো কৃষি কাজের পাশাপাশি লালন পালন করেন, নামগুলো এরভাবে জানেন না। এটা হলো সিন্ধি ক্রস, আর এটা সম্ভবত শাহী হল ক্রস হবে। আর এই দুইটা কি দেশি? এই দুইটা দেশি, এই দুইটা দেশি। দর্শক দেখতেই পাচ্ছেন, দেশি গরু দেখলেই বোঝা যায় আসলে। আচ্ছা, তাহলে এই যে চারটি গরু, এই চারটি গরু থেকে কেমন প্রফিট আশা করতেছেন ঈদে?
এন থেকে গেল দুইটাই থেকে একটা এলো কোরবান দেওয়ার আশা করছি, তিনটা গরু এলো বেশ বুঝছেন, তিনটা গরু আমি আশা করছি যেন হয়তো মোটামুটি 5 লাখ টাকা যদি আল্লাহ বেসার তৌফিক দেয় আল্লাহ আল্লাহর কাছে আর কি। আচ্ছা, মানে এখান থেকে একটি কোরবানি দেবেন আর তিনটি গরু মোটামুটি 5 লাখের মতো আশা করতেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, ওনার আশাটা কিন্তু খুব একটা যে হাই বা খুব একটা যে বেশি তা কিন্তু মনে হচ্ছে না। আশা করি যে ওনার আশাটা পূর্ণ হবে। এই যে প্রতি বছর যে গরু লালন পালন করেন, যে গরুর থেকে কেমন কোন আয় উন্নতি কি সম্ভব হয়েছে? মোটামুটি বাড়ে আর কি, তেমন একটাই হয় না কি, চলে ফিরে আর কি, যা চলে ফিরে মানে খাইয়ে দিয়ে জীবনযাপন করা যাচ্ছে। আচ্ছা, একটু বেশি করে লালন পালন করলে হয়তো বেশি প্রফিট থাকতো। আচ্ছা, তার মানে কখনো কি ইচ্ছা আছে যে বড় করে খামার করেন না? এই আশা আছে যদি আল্লাহ সহায় তাই বুঝছেন না, আশা আছে। আচ্ছা, তো এই যে গরুগুলো কি মানে হাটে নেন না বাড়ি থেকে বিক্রি হয়? বেশিরভাগ বাড়ি থেকেই বেশি বেশি বাড়ি থেকে বাড়ি থেকে গত শোনা দুইটা বেশি বাড়ি থেকেই, একটা দুন হাটে দিয়ে যে পাশেই হাট, পাশে জয়মন্ডল। আচ্ছা, এই যে এমপির বাড়ির এই যে সুখ হাসপাতাল হাটে, মানে এমপি মানে মমতা ম্যাডামের বাড়ির পাশে। আচ্ছা, মেডিকেলের সাথে, মেডিকেলের সাথে। আচ্ছা, দর্শক দেখতেই পাচ্ছেন যে ওনারা কিন্তু তিনটি চারটি করে গরু লালন পালন করে সংসারে আয়ের জন্য, এবং সংসারে আয় হয়ও মাশাআল্লাহ লস হয় না। আসলে লস হয় কেন বলতে পারেন? লস তো এই তো জিনিসের দাম কত মনে করেন, যে এরকম আবার ওই সময় আমদানিটা বেশি হয়ে যায় মনে করেন, বেশি হয়ে গেলেই তো মনে করেন যে গরু পাললে তো অনেকজনই মনে করেন যে হয়তো বেচতেই হয়, বাবা ফিরে 2 বছর পালবে গেলে আরো খরচা বেশি, এরকম কারণে বেচা জ্বালাই বেচতে হয় মনে করেন যে এরকম কারণে লস গুলো হয়। আচ্ছা, তা আপনি মাশাআল্লাহ তিনটা গরু থেকে আশা আছে তো যে লাভ করবেন? আল্লাহ আল্লাহর কাছে আশা আছে, আল্লাহ যদি সহায় আর কি। আচ্ছা, কেউ যদি এই প্রতিবেদনের মাধ্যমে আপনার গরুগুলো পছন্দ করে বা নিতে চায়, তো এখনই যদি নিয়ে রাখতে চায়, কুরবানি পর্যন্ত কি কোনো লালন পালন করে দেওয়ার মানে কোনো সুযোগ আছে কি? যদি নাকি কেউ নেয় হয়তো তাহলে হয়তো পাইলে পাইলে দিমু অবশ্য, যদি নাকি এরকম। সেই ক্ষেত্রে দাম কি এখনকারটা ধরবেন না কুরবানির সময়? আমি তো কুরবানির সময় আশা করছি, আনন্দ মনে করেন যেন গরু ঠিক আছে হারে নাই। আচ্ছা, মানে আশাটা কুরবানির সময়ে। আচ্ছা, তারপরে যদি কেউ পছন্দ করে নিতে চায় তাহলে আলোচনা সাপেক্ষে একটা কথা মাধ্যমে ঠিক আছে হবে ইনশাআল্লাহ। কেউ যদি আপনার এই খামারে, এই ছোট্ট ক্ষুদ্র খামারটা দেখতে আসতে চায় বা গরু দেখতে আসতে চায় সামনাসামনি, তাহলে কিভাবে আসবে? আসবে সময় সামনে হয়তো মনে করেন যে জয়মন্ত বিষ্টানে আসবো মনে করেন যে, ইস্টানে এসে মনে করেন যে হয়তো এই মমতাজের এমপির চক্ষু হাসপাতালের এই দিকে আইলেই, নাম জিগাইলি যে লিহাজুদ্দিন, আর বাবার নাম রফিজুদ্দিন ব্যাপারী, আর যান মানে হাটের কাছে এসে নাম বললেই হবে। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম বললেই হবে অবশ্যই। আচ্ছা, তো প্রিয় দর্শক শুনলেন, এক পাশে আবার মসজিদ আছে, মসজিদের সাথে এই জায়গায় এসে জিগাইলি অবশ্যই জিজ্ঞেস করলেই হবে ইনশাআল্লাহ। বাবার নাম কি বললেন? আমার বাবার নাম রফিজুদ্দিন ব্যাপারী। রফিজুদ্দিন ব্যাপারী, আর আপনার নামটা একবার বলুন। আমার নাম লিহাজুদ্দিন ব্যাপারী। লিহাজ, লিহাজুদ্দিন ব্যাপারী। আচ্ছা দর্শক শুনলেন যে কেউ যদি আসেন আপনার জয়মন্ডপ হাটে মসজিদের কাছে এসে নাম বললেই হবে, আর জয়মন্ডপ হাট না বলতে যদি বলেন যে এমপি মমতাজের বাড়ি বললেই হবে, বাড়ির পাশে চক্ষু হাসপাতালে মেডিকেল, হ্যাঁ চক্ষু হাসপাতাল, চক্ষু হাসপাতালের পাশে। আপনার কি ফোন নাম্বার দেওয়া সম্ভব? ফোন নাম্বার মনে আছে? আমার তো মুখস্থ মনে নাই মুখে। আচ্ছা, আমরা ফোন নাম্বারটা ভিডিওতে দিয়ে দেবো দর্শক, অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, কেউ চাইলে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, আপনি বলেন তো যে একটা সংসারের জন্য মোটামুটি কয়টা গরু হলে একটা সংসার স্বাচ্ছন্দ্য ভাবে চলবে? গরু তো মনে করেন যে একা পাল্টে গেলি মনে করেন যে আর দুইটা খালি গরু পাললে আর দুইটা গরু পাল্লা দেবে, ছয়টা ছয়টা গরু হয়তো একজনে পাল্লা দেবে আর কি, অন্য কোনো ঝামেলা করা যাবে না। আচ্ছা, ছয়টা গরু পাললে একটা সংসার চলবে? হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে তো এই ষাঁড় গরুর পেছনে দেখা গেছে যে প্রতি 5 মাস 6 মাস খালি টাকা দিয়ে পালতেই হয়। এত টাকা কই সংসার থেকে বের করা কি সম্ভব? গাভী গরু পাললে তো দুধ বেশ টাকা। হ্যাঁ, ওটা তো মনে করেন একবার ক্যাশ নইতে হইব, বেশি করে ক্যাশ নইতে হইব মনে করেন, তাইলে সেন মানে ওর জন্য যোগান রাখতেই হবে, ক্যাশ হাতে নিয়ে কি করতে হবে। গাভী গরু পাললে ভালো না? পাললে ভালো, আমি তো পালি না মনে করেন, পাললে তো ভালো, যার কাছে যেটা ভালো লাগে। আচ্ছা, এটা বছর ভরাই ভালো নাকি? আই মনে করেন 6 মাস 7 মাস পাললাম, হয়তো কিছুদিন হয়তো বিরতি রইলাম আর কি, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, তবে কোনোটাতে লস নাই? না, লস নাই, আল্লাহ যদি আল্লাহ যদি সহায় থাকে কোনোটাই লস
হবে না, এটা তো আল্লাহর পর ভরসা মনে করে যে আল্লাহ শয়তান কোনোটাই লস হবে না। হ্যাঁ সেটা তো অবশ্যই, আল্লাহর পর ভরসা রাখতে হবে, মনে করেন যে আল্লাহর পর ভরসা কোনো জিনিসই লস হয় না। হয় না, তো ঠিক আছে, ভালো থাকবেন, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আল্লাহ ভরসা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক, আমরা এই প্রতিবেদনটা এখানে শেষ করব। তো শেষ করার আগে একটু বলতে চাই, সেটা হলো গ্রামের এই যে ক্ষুদ্র খামারিরা অনেকটা শখ করে, অনেকটা স্বপ্ন দেখে তিনটি চারটি করে গরু লালন পালন করে সংসারের আয় বাড়ানোর জন্য, পাশাপাশি কৃষিকাজের পাশাপাশি এগুলো করে থাকেন। তো আপনারা যদি তাদের প্রাপ্ত মূল্য দিয়ে এই গরুগুলো বা এই মালগুলো যদি ক্রয় করেন, তাহলে কিন্তু তারা উপকৃত হবে, পাশাপাশি দেশের মানুষও স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারবে। এই প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের সাথে কথা, সামনে এরকম নতুন প্রতিবেদন দেখার জন্য লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।